দাঁতনের জয়পুরায় খড়গপুরের রেড ভলেন্টিয়ার্সের খাদ্য বিতরণ। করোনা পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন রেড ভলেন্টিয়াররা। এদিন সিপিআইএমের খড়গপুর শহর পূর্ব এরিয়া কমিটি রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে দাঁতন রেড ভলেন্টিয়ারদের সহযোগিতায় দাঁতন এক ব্লকের জয়পুরা গ্রামে 300+ দুস্থ মানুষের মধ্যে রান্না করা খাদ্য পরিবেশন করা হয়। এই কাজে সাথে ছিলেন খড়গপুর দক্ষিণের রেড ভলেন্টিয়াররাও। দাঁতনের রেড ভলেন্টিয়ার্সের সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও উপস্থিত সকলের সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবেই খাদ্য পরিবেশিত হয়। খড়গপুর শহর থেকে রেড ভলেন্টিয়ার্সের 21 জনের একটি টিম দাঁতন পৌঁছালে দাঁতন রেড ভলেন্টিয়ার্সের টিম এই টিম যুক্ত হয়। খড়গপুর থেকে এই টিমে নেতৃত্ব দেন সিপিআইএম নেতা সবুজ ঘোড়াই, অমিতাভ দাস, সিদ্ধার্থ সেনগুপ্ত, সুশান্ত খান প্রমুখ। এই কাজে সহযোগিতা করেন দাঁতনের সিপিআইএম নেতৃত্ব রামচন্দ্র রাউল, সন্দীপ রায়, শরৎ দাস, রাধাশ্যামগিরি, আশিস সাউসন, দাঁতন সিপিআইএমের অন্যান্য নেতৃত্ববৃন্দ ও দাঁতনের রেড ভলেন্টিয়ার্সের টিমের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপানের রিপোর্ট, খাস খবর বাংলাবান। আমরা খড়গপুর রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে দাঁতনের 9 নম্বর অঞ্চলে জয়পুরা গ্রামে এই প্রাকৃতিক বিপর্যয় এবং এই অতিমারির পরিস্থিতির জন্য যে শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণী করোনা লকডাউনের জন্য তাদের পাশে দাঁড়াবার একটা ক্ষুদ্র প্রয়াস, তাদের আজকে রান্না করা খাবার আমরা 300 জনের হাতে তুলে দিতে পেরেছি। আপনার নাম? আমার নাম সুশান্ত খান। আপনাদের এই ধরনের কর্মসূচি জেলাব্যাপী আর কোথায় কোথায় চলছে? আমরা এই খড়গপুর, সারা খড়গপুর ধরে আমরা রেড ভলেন্টিয়ার্সরা কাজ করছি, টান দিচ্ছি, এবং আমরা আমাদের খড়গপুরের বাইরে আমরা চেষ্টা করছি, যেখানে যেখানে এইসব আছে সেখানে দেওয়ার চেষ্টা করছি আমরা। এরপরে আমরা পূর্ব মেদিনীপুরে দেওয়ার চেষ্টা করছি, যেখানে ইয়স বিধ্বস্ত এলাকায় যাওয়ার চেষ্টা করছি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের এক বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য অবিলম্বে চলে আসুন সকলের জন্য বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। আমাদের ঠিকানা রঘুনাথপুর দীনুবাবু ঘেরার পেছনে, কমিউনিটি হলের সামনে। এখানে সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে থাকে। যোগাযোগ নাম্বার 9635488286 অথবা 7001426721 এই নাম্বারে।